কি খাচ্ছ তুমি দেখি এদিকে এদিকে দেখো কি বল। হ্যালো, গুড মর্নিং সবাইকে। এখন গুড মর্নিং, সাড়ে দশটা বাজে, গুড মর্নিং তো বলে দিলাম। যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করছি। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিয়ানস মম ব্লগ, আর আমি লীনা। তো আজকে সারাদিনটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। সকালটা দেখছো তো, মানে কীরকম, মানে ঘুম থেকে উঠে আমাদের শুরু হয়েছে। আর ঘুম থেকে উঠলে আমি দশটার সময়, মানে দশটা মানে আমি উঠে গেছিলাম আটটার সময়, উঠে পাপানকে খাওয়াচ্ছিলাম, দিয়ে যে এরা সব উঠলেন দশটার সময়, কারণ কালকে আমাদের বার্থডে গার্লের বার্থডে সেলিব্রেট হয়েছে রাত বারোটায়, সেটা তো তোমরা দেখেছোই। তারপরে কত রাত পর্যন্ত গল্প হয়েছে, সব কিছু হয়েছে, হয়ে সব দশটায় ঘুম থেকে উঠলো। আর এই দেখো আমার ছেলে, এর পুরো দেখানো যাবে না, দেখো আমার কাজ কিভাবে বাড়ায়, শুধু দেখো। চা খাওয়ার জন্য মুড়ি নিয়ে এসেছি, তার মধ্যে আজকে আমাদের রাঁধুনি আসবে না, ওনার সুগার টেস্ট করার আছে। সাড়ে আটটায় ফোন করলেন যে আজকে আমার সুগার টেস্ট করতে যেতে হবে, আজকে আমি আসতে পারবো না। বান্দর রক্তে রক্তে। তো চলো আজকের দিনটা কিভাবে কাটাই, কিভাবে কি করছি না করছি, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো দিনটা দেখতে থাকো, স্কিপ না করে। আরে এই যে খিচুড়ি খাবো, এই খিচুড়ির জন্য এই ঝরঝরে খিচুড়ি করা হয়েছে সকালে, দিয়ে এইটার জন্য সর্ষের তেল এনেছি কাঁচা, এটা শশার মধ্যে ঢেলে দিলে, দেখো শশার মধ্যে। ভিডিও করা খাওয়ার একসঙ্গে কিছুই হবে না, যাক আমরা খেয়ে নিই। এবার দেখা হচ্ছে দুপুরে, আজকে বার্থডে সেলিব্রেশন, আমরা কি রান্না করছি। আমার দুপুরে রান্না বান্না স্টার্ট হয়ে গেছে, তো অনেকটা এগিয়েও গেছে রান্না। চলো পুরো রান্নাটাই দেখাচ্ছি। নিচে প্রদীপ একটা স্পেশাল কাজ করছে, সেটাও দেখাচ্ছি। আর এদিকে দেখো সব নোংরা টোংরা রয়েছে, এগুলো সবই ক্লিন করতে হবে। কত দূর তোমার পায়েস রান্না হয়ে যাবে? এই যে রান্নাঘরে আসলে গ্যাস ফাঁকা নেই, তাড়াহুড়ো করছি, ওই জন্য এখানে বসে পাপানকে দেখছে আর বানাচ্ছে। আমরা একটু ব্যাপারি আলাদা, দাদা পায়েস খাচ্ছে, দাদা দিদি বিরিয়ানি করছে। না না, আজকে বাড়িতে পায়েস করছিল, আজকে খাওয়া দিয়ে দাও। আমি সেলিব্রিটিদের বাড়িতে রান্না করি, পায়েস রান্না করি, আমি পায়েস স্পেশাল। আজকে যেহেতু আমার শালা বউয়ের জন্মদিন, দায়িত্বটা আমার পড়েছে, সেই ব্যাপারই আলাদা। আর সেই পেছনে জামা কাপড় গুলো সব শুকনো না, এমনি ভেজা ভেজা আছে, এই যে বাইরে দেখো ওয়েদার, প্রচন্ড মেঘলা, প্রচন্ড মেঘলা, বাইরে বৃষ্টি হচ্ছে একটু একটু, দিয়ে জামা কাপড় গুলো এনে সব এই পেছনে রেখেই রান্না বান্না শুরু করে দিয়েছে। হালকা ভেজা আছে, এগুলো সব মেলে মেলে দিতে হবে, এগুলো ভালো ভেজা। এই জামা কাপড় গুলো কিছু শুকিয়ে গেছে, শুকনো ভেজা সব মিশিয়ে রেখেছে। আমি দেখি বিরিয়ানিটা ওদিকে কতদূর হলো।
তো আমার এদিকে দেখো চিকেনটা কিন্তু প্রায় হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি আমি বানাচ্ছি বিরিয়ানি, আর জানোই আমরা সবাই বিরিয়ানি লাভার্স, তো সেই জন্য জন্মদিন আর বিরিয়ানি হবে না সেটা তো আর হয় না। আর ভগবানও আমাদের সাথ দিয়েছে, দেখো কি দারুণ ওয়েদার দিয়েছে, বাইরে প্রচন্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এইদিকে বৃষ্টি পড়ছে। আর দেখো আমার পায়েসটা রেডি হয়ে গেছে, বাটিতে বেড়ে নিচ্ছি আর এই যে চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করতে। চলো দেখা হচ্ছে, এরপরে আবার দেখি কখন তোমাদের সামনে আসতে পারি, এরপরে আমরা শুটে ব্যস্ত হয়ে যাবো। সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, আরো আজকে স্পেশাল গেস্ট আসার কথা, বাইরে তো ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তার মানে অনেকে আসতো, অনেকে আসতো আজকে, তাহলে বার্থডে গার্ল খাচ্ছেন। আমাদের ছোট বউয়ের শুটিং চলছে, হাত না পুরো কি চুনায় গায়ে কি ওই যে এখন সেটে দাঁড়িয়ে আছেন আমাদের শাশুড়ি মা। দেখা যাক কিরকম কি দাঁড়ায়, তোমাদের কথাটা কি দিতে পারি। এখন জানি না এইটা আগে যাবে না ব্লগটা আগে যাবে সেটা বুঝতে পারছি না, এটা এডিটিং এর উপর ডিপেন্ড করবে। আমি দেখো সেজেছি, মেকআপ টেকআপ কিছু করিনি, লিপস্টিক পরেছি, কাজল পরেছি, আমি বড় বড় সিঁদুর পরেছি, এরকম সিঁদুর কোনোদিন পরি না তো কেমন একটা লাগে। আর এত বৃষ্টি হচ্ছে বাইরে, এত বৃষ্টি হচ্ছে মানে বিরক্ত লাগছে। ওই দেখো আমার এরপরে হচ্ছে আমার লতু, লতু আমার ননদের শুটিং হবে, লতু মুখস্ত করছে, ও না এরপরে আমার আছে, কিন্তু এই বাড়িটাকে চিনি, তাই কাজটা তোমাকে করে যেতে হবে। কি বলো তোলো ছেড়ে দিচ্ছ, তুমি চুপ কর বন্ধু, বন্ধুর বৌভাতে যেতে গেলে কেমন এখন আমরা পিৎজা খাচ্ছি, মানে আমাদের শুটিং টুটিং কমপ্লিট হয়েছে, তারপরে হঠাৎ করে রিম্পা দেবীর মনে হলো পিৎজা খাবে, মানে অ্যাকচুয়ালি খাওয়াচ্ছে এটা রিম্পা, টাকাটা রিম্পা দিয়েছে, তারপরে বাচ্চা পাটি গুলোকে খাওয়ালাম, ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ঘুমালো না, যে তারপরে আরাম করে খাবো, ঘুমিয়ে উঠে বসে পড়লো। আর পাপান হচ্ছে বাবার ঘরে ঘুমিয়ে গেছে বাবার কাছে, এখন আমরা এটা খাই, তারপরে দেখা যাক এরা কখন ঘুমায়। তো এখন বাজে 11টা, এখন পিৎজা খাচ্ছি, এরপর আবার রাতের ডিনার হবে, দেখা যাক রাতের ডিনার কটা। মারাত্মক রকমের ঘুম আসছে কিন্তু, কিন্তু ঘুমাবে না, ঘুমাবে না, বসে থাকবে, নে চোখ এখন কি হয়ে গেছে, এই যে এই যে রিম্পা বসে আছে, এই যে এই যে রিম্পা বসে আছে, এই যে চন্দনা, এই কি অন করে না, টাটা বিড়লা আদিত্য, টাটা টাটা বিড়লা আদিত্য রিলায়েন্স গোয়েঙ্কা সহ।
এই স্বপ্ন, এই স্বপ্ন পূরণ করার জন্য এখনই 14 লাখ সাবস্ক্রাইবার চাই। পচাকে সবাই চেনে, বস্তির ছেলে পচা। চলো টাটা।